রোগ হলে জীবন থেকে সুখ হারিয়ে যায়, তাই তো রোগের আরেক নাম অসুখ। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক না কেন, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি মোহনা টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি হসপিটাল ডাক্তারের চেম্বার থেকে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা ফয়সাল নোভা। পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথা, প্যারালাইসিস এবং মেরুদণ্ডের সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে। স্টুডিওতে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন আমাদেরকে, আমাদের ফোন নম্বর 9011799 এবং 9010522। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো বাত ব্যথা, প্যারালাইসিস এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে। তো মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আসলে একটা গবেষণা দেখা গেছে যে মানে যে কোনো মানুষের জীবনের কোনো না কোনো সময় সে মেরুদণ্ডের সমস্যা ভুগিয়ে থাকে। আর কিছু রোগী আছে যাদের এই সমস্যা পার্মানেন্ট, মানে এই সমস্যা আর কখনো সারে নাই। তো আমরা যদি মেরুদণ্ডের সমস্যাগুলো দেখি, এখন মডার্ন যে জীবন, আমাদের বেশিরভাগ রোগী, যেমন আমার কাছে এই বেশিরভাগ রোগী আমরা মধ্য বয়সী পেয়ে থাকি, যারা কর্পোরেট জব করে, বিভিন্ন অফিস আদালত বা উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন বিজনেসম্যান। এরা, কারণটা হচ্ছে এই বয়সী এবং এই লোকগুলা বেশিরভাগ সময় কি করে, চেয়ারে বসে কাজ করে এবং বেশি সময় কম্পিউটিং করে, এবং কম্পিউটিং দীর্ঘ সময় করলে, আপনি জানেন যে কোনো কম্পিউটিং অথবা বসে যদি এক ঘন্টার বেশি একটানা এক নাগারে এক জায়গায় বসে থাকে বা দাঁড়িয়ে যদি কোনো কাজ করে, তাহলে মেরুদণ্ডে ডিস্কের প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি। ডিস্ক প্রলাপস ব্যাপারটা কি, মানে কিভাবে একজন মানুষ বুঝতে পারবে যে তার ডিস্ক প্রলাপস হয়েছে? ডিস্ক হচ্ছে মেরুদণ্ডের যে আমরা 33টা ভার্টেব্রা বা কশেরুকা থাকে, এর মাঝখানে একটা চাকতির মতো একটা নরম অংশ, যেটা সেকেন্ডারি কার্টিলেজ ডাক্তারি ভাষা বলে থাকি। এর কাজ হচ্ছে শরীরে শক অ্যাবজর্ব করা, মানে ওজনটা সে নেওয়া। দুই হাড়ের মাঝখানে এই ডিস্কটা দেওয়া থাকে, যেন একটা হাড় আর একটা হাড়ের সাথে কোনো কারণে আঘাতপ্রাপ্ত না হয় বা শরীরের ওজন যেন সে নিতে পারে। ওটা হচ্ছে এক প্রকার সেকেন্ডারি কার্টিলেজ এবং নরম একটা পদার্থ, যেটা মাংসপিণ্ডের মতো গোল চাকতি। এই ডিস্কের ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, যেটা জেলি টাইপ সাবস্টেন্স, আর চারপাশে একটা ক্যাপসুল থাকে যেটা ডিস্কটার ধরে রাখে, সেটা হচ্ছে এনিউলাস ফাইব্রোসাস। তো এই মেরুদণ্ড যদি আপনি দীর্ঘ সময় সামনে ঝুঁকে কাজ করেন বা কম্পিউটিং করেন, যদি ঘাড় অতিরিক্ত উঁচা করে বা ঘাড় বেশি বেশি নিচা করে, তাহলে দেখা যায় মেরুদণ্ডের যে ঘাড়ে যে ডিস্ক গুলো আছে, আস্তে 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 এক পর্যায়ে ওই ভিতর থেকে নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে এনুলাস ফাইব্রোসাস কে সে ভেদ করে বের হয়ে আসতে পারে। এসে প্রবলেমটা যেটা হয় যে আপনি জানেন স্পাইনাল কলামের ভিতরে যে থাকে, যে নার্ভ থাকে, এই নার্ভের উপরে সে কম্প্রেশন ক্রিয়েট করে। তখন নার্ভ যেখানে কম্প্রেশন হলো, যে নার্ভের উপর প্রেশার হলো, ওই নার্ভ যেখানে সাপ্লাই দিল, যদি কোনো হাতে সাপ্লাই দিয়ে থাকে হাতে সমস্যা হবে। তো যদি ঘাড়ে ডিস্ক প্রলাপস হয়, বেশিরভাগ ক্ষেত্রে ঘাড় ব্যথা হবে, এটা একেবারে কমন। ঘাড় ব্যথা রোগী ঘাড় নাড়াইতে ব্যথা হবে, এবং ঘাড় ব্যথা রোগী সবচেয়ে বেশি যেটা ইন্টেন্স পেইনে ভোগে কোমর ব্যথাচ্ছে, যে ঘাড় ব্যথা রোগী যখন ডিস্ক প্রলাপস হয় তার হাড়টা মনে হবে যে ছিঁড়ে পড়ে যাচ্ছে, বা তার কাছে মনে হবে যে হাড়টা কেটে ফেললে ভালো, মানে এত তীব্র ব্যথা। ব্যথা যে কোনো ডান হাতে যেতে পারে বা বাম হাতে যেতে পারে, হাড়টা অবশ লাগতে পারে, আঙ্গুল ভার হয়ে আসতে পারে একটা কাজ করতে, অথবা লেখালেখি করতে তার কষ্ট হতে পারে, অথবা যদি সে জার্নি করে বা চলাফেরা করে তখন ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। আর সেম যদি কোমরে ডিস্ক প্রলাপস হয়, তাহলে কোমরে কোমর ব্যথা হবে, কোমর ব্যথার পাশাপাশি অনেকক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হবে, আর এই প্রবলেমটা চলতে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা যায় ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে, সেটা যে কোনো ডান পা বা বাম পা। কেননা এরকম কিন্তু প্রায় দেখা যায় যে পায়ের ব্যথার সমস্যা নিয়ে আসছে, কিন্তু পরে দেখা যায় যে ইনভেস্টিগেশন করে আমরা যদি সেটা আমরা ডাক্তারি ভাবে দেখি বা একটা এমআরআই করি সিম্পল কোমরের, তাহলে দেখা যায় যে প্রায় ডিস্ক প্রলাপস হয়, এবং কোমরের যেটা লাম্বার স্পাইনের L4-5 L5 সেক্রাল 1, এই দুইটা ডিস্কই বেশি ভালনারেবল, মানে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে। আর ঘাড়ে সার্ভাইকেল 5-6 এবং 6-7। তো এই ডিস্ক প্রলাপস
হলে রোগী কিন্তু শুরুতে বুঝে না, দেখা যায় প্রাইমারি অবস্থা কি একটু ব্যথা হয়, হালকা ব্যথা, ঘাড় ব্যথা বা কোমর ব্যথা হয়, হয়তো একটা পেইন কিলার খেয়ে নিল, অথবা একটা ওষুধের দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নিল, একটু গরম সেঁক দিল, অথবা একটু রেস্ট নিল, আবার কমে গেল, আবার সে একই কাজ করছে, সে অফিসে গিয়ে আবার সে ঘন্টার পর ঘন্টা বসে একই কাজ করছে, অথবা কেউ কোনো কারণে আঘাত পেল, প্রাইমারি অবস্থা হয়তো একটু টর্ন হয়েছে, সে বুঝতে পারেন একটু ব্যথার ওষুধ খেয়ে কিছুদিন রেস্ট নিলে ইম্প্রুভ হয়ে গেল, রোগী কিন্তু আর ডায়াগনোসিস হলো না যে তার কি হলো। বাট একদিন চলতে চলতে এমন হয় যে একদিন যে কি হয়েছে, আগের দিন সে বাসা পাল্টিয়েছিল এক এলাকা থেকে হয়তো আর এক এলাকায় গিয়েছিল, অথবা ভারী কিছু ক্যারি করছিল, অথবা বাথরুমে একটা বালতি টান দিয়েছিল, তারপর থেকে আর রুগী কি নড়তে পারছে না, সে কোমর এত ব্যথা, ব্যথা থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে বা পা অবশ অবশ ভাব মনে হচ্ছে। তো এই ডিক্স প্রলাপস রুগীগুলো একেবারে ক্লিনিক্যাল ফিচার গুলো খুবই সহজ, আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারি এটা। আমরা আবার এই প্রসঙ্গে আসবো ফোনটি নিয়ে। হ্যালো, আমি কোনো উপর হয়ে কোনো কাজই করতে পারি না, প্লাস কোনো কাজই করতে পারি না, প্রচন্ড ব্যথা, এবং সেই ব্যথাটা আস্তে আস্তে আমার পায়ে চলে গেছে, হাঁটুতে হাঁটুতে কেমন যেন জ্বালা পোড়া হয়, জ্বালার মতো হয় দুই হাঁটুর জায়গায়। তো আমি ডাক্তার দেখিয়েছি, ক্যালসিয়াম প্লাস আমাকে জয়েন্ট প্লাস ওষুধটা দিয়েছিল, খাওয়ার পরে কিছুটা ভালো লাগছে, কিন্তু এখন আবার সেই প্রবলেমটা। আপনার বয়স কত হবে আনুমানিক? এজ হচ্ছে 27। জি, আপনি কি জানেন কি কারণে এই সমস্যাটা হচ্ছে, বা এই যে আপনার কোমর ব্যথা পায়ে যায় জ্বালা পোড়া করে, এই ব্যথাটা কেন হচ্ছে, ডাক্তার সাহেব কি বলেছে আপনাকে? না ডাক্তার, আমি এক দেড় মাস আগে ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে এই ওষুধগুলো দিল, প্লাস ব্যথারও কিছু ওষুধ দেওয়ার পর খাওয়ার পর বলছে আবার যেতে। এক মাস যাওয়ার পরে আমি আবার, আমাদের বাড়ির পাশে একটা হসপিটাল ছিল যা ওই বাংলাদেশ মেডিকেল, কিন্তু ওই ডাক্তার তো অন্য জায়গায় চলে গেছে, এখন আমি ভাবতেছি যে আবার কোনো অন্য কোনো ডাক্তারের কাছে যাব। তা আপনাদের প্রোগ্রামটা দেখার পরে। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি, আমি আপনার সমস্যাটার সম্ভাব্য যে সমস্যাটা হয়েছে উত্তর দিচ্ছি। আসলে ওনার যে সমস্যা হচ্ছে এটা ক্লিয়ার টিক্স প্রলাপস। আমরা যে বিষয়টা নিয়ে, মেরুদণ্ডের সমস্যা নিয়ে কথা বলছিলাম, যে আপনার কোমরে যে লেভেলে মনে হচ্ছে L4-5 লেভেলে ডিস্ক প্রলাপস হয়েছে, যার কারণে আপনি যখন উপর হন তখন কিন্তু ডিস্ক প্রলাপস হয় কিন্তু পিছনের দিকে, যখন আপনি সামনে ঝুঁকেন প্রলাপসটা আরো বেড়ে যায়, আরো প্রেশার পড়ে স্পাইনাল কর্ড বা নার্ভে, যার কারণে তখন আপনার পায়ের দিকে জ্বালা পোড়া করে, যেটা আপনার যেহেতু হাঁটু পর্যন্ত এটা বোঝা যাচ্ছে L4-5 লেভেলে ডিক্স প্রলাপস আছে। আপনি কিন্তু জানেন না, আপনি কিছুদিন ওষুধ খেয়ে হয়তো ভালো আছেন, আবার এখন হচ্ছে, কিন্তু পার্মানেন্ট কিন্তু সমাধান হচ্ছে না। আর এই ডিক্স প্রলাপস গুলো যেগুলো হবে আস্তে আস্তে চলতে থাকলে এক পর্যায়ে পা অবশ অবশ বা পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডিসএবিলিটি হতে পারে, আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমি বলবো আপনি সিম্পল একটা MRI করে দেখেন, লাম্বোস্যাক্রাল স্পাইন, অবশ্যই আপনার ডিক্স প্রলাপস হয়েছে, দেন এই রোগীগুলোকে আমরা কিছুদিন হসপিটালে রেখে যদি রেগুলার 2-3 বেলা ফিজিওথেরাপি দিতে পারি সঠিক নিয়মে, আপনি পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবেন। দেন আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব, ডাক্তারি ভাবে এই এক্সারসাইজ গুলো করতে হবে, একেবারে কঠিন কিছু না এক্সারসাইজ। আপনি যখন বিছানায় যাবেন তখন শুয়ে করতে হবে 5-10 মিনিট, আবার বিছানা থেকে উঠার সময় 5-10 মিনিট, আর সামনে ঝুঁকে আপাতত আর কোনো কাজ করবেন না, যদি সম্ভব হয় কোমরে একটা কর্সেট বেল্ট আপাতত পরুন, আর আপনি একজন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন, একটা MRI করে দেখেন, তারপরে চিকিৎসা নেন, অবশ্যই ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমি ফিজিওথেরাপি ব্যাপারটা একটু বিশদভাবে জানতে চাইব, যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? আসলে বাত ব্যথা, প্যারালাইসিস এবং স্পাইনাল এই সকল সমস্যা বেশিরভাগ আমরা যদি কারণ দেখি যে ডিস্ক প্রলাপস, এটা একেবারে তৈরি জিনিস, মানে আমরা রোগীরা তৈরি করছে, এটা কোনো মানে ক্যারি করে আসে না যে মা থেকে আসছে, বাবা থেকে আসছে, এমন কিছু না, বংশগত কিছু না, অথবা কোনো ইনফেকশন না, এটা কোনো ক্যান্সারও না। তো এই রোগীগুলা বেশিরভাগই নিজের থেকে তৈরি করে যে মেকানিক্যাল সমস্যা। তো এই সমস্যাগুলার বেশিরভাগ মানে 90% রোগীরই চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, সারা ওয়ার্ল্ডেই এই রোগের চিকিৎসা। আপনি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, যাদেরকে আমরা আধুনিক বিশ্ব বলবো, তারা এই রোগের একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি দেয়, ওখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় না। এই রোগের চিকিৎসা একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে যদি সে নেওয়া যায় তাহলে সে ভালো হয়ে যায়। এখানে আপনি যে কথাটা বললেন, দক্ষ ফিজিশিয়ান, দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নিতে হবে, তো অনেকেই কিন্তু এই ধরনের প্রবলেমের কথা বলে যে অনেকদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এটা এটাও একটা বড় ব্যাপার যে কার কাছে যাবে, কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট। অবশ্যই আপনি জানেন ফিজিওথেরাপিটা একটা বিশাল সাবজেক্ট, এটা বেশিরভাগ চিকিৎসাটাই কিন্তু আমার হাতের কলা মানে কলাকৌশলের উপর নির্ভর করে, আমার দক্ষতা,
আমার একাডেমিক এক্সপোজার, তার উপরে আমি কত রোগী হ্যান্ডেলিং করেছি, কত রোগী ভালো হয়েছে এবং আমার কতটুক এই সাবজেক্টে পড়ালেখা আছে। আপনি এই মেডিকেল সায়েন্সের এই ব্রাঞ্চটা কিন্তু একেবারে মডার্ন মেডিকেল সায়েন্স, যেখানে ব্যথার ওষুধ না দিয়ে চিকিৎসা দেওয়ার মানে পদ্ধতি এবং প্যারালাইসিস রোগের অনেক ক্ষেত্রে একমাত্র চিকিৎসা। তো এই মেরুদণ্ড সমস্যা রোগীগুলোকে আমরা যখন ফিজিওথেরাপি দেই, অনেক সময় বিভিন্ন সেন্টারে গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেয়, প্রথম হচ্ছে রোগ নির্ণয় জরুরি। এখন সব রোগী যে ফিজিওথেরাপি লাগবে এমন কোনো কথা না। তো অনেক সময় দেখা যায় ক্যান্সারের রোগীরও আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন, তাহলে সমস্যা আরো বাড়ে যাবে। যে রোগী বাঁচতো 3 মাস সে বাঁচবে 1 মাস, কারণ ক্যান্সারে যদি আপনি হিট দেন বা কোন মানে যেটা ইলেকট্রোথেরাপি দেওয়া অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হোক, আল্ট্রাসাউন্ড হোক, যে কোনো হিট দেওয়া হোক, তাহলে ক্যান্সার দ্রুত স্প্রেড করবে এবং রোগীর জীবনের সংকট খুব দ্রুত হয়ে যাবে, যেটা আর রোগী বাঁচানোর কোনো সম্ভব থাকবে না। সেম যদি টিবি স্পাইন হয়, মেরুদণ্ডে যদি টিউবারকুলোসিস হয়, তাহলে একই সমস্যা, টিবি ব্লাস্ট হয়ে আরো খারাপ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, কর্ড কম্প্রেশন হয়ে যেতে পারে। তো প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে, দেশের বাইরে লেখাপড়া করেছেন এবং আপনি দেশের বাইরে দীর্ঘদিন থেকেছেন, চিকিৎসা করেছেন, ওখানকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও জানেন, তো আমাদের দেশের সাথে তাদের কতটুকু পার্থক্য বা আমরা তাল মিলিয়ে চলতে পারছি কিনা এ বিষয়ে জানবো একটা ব্রেক নিয়ে। প্রিয় দর্শক, এবারে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।